ফের একবার দর্শকদের মন জয় করল বাদল সরকারের ত্রিংশ শতাব্দী। প্রযোজনায় বিমূর্ত, নির্দেশনায় কিশোর বিশ্বাস। এই নিয়ে চতুর্থবার নাটকটি মঞ্চস্থ হলো। পূর্ণাঙ্গ এই নাটকটি দেখতে উপস্থিত হন বহু দর্শক। যুদ্ধবিরতি এই নাটকটি হিরোশিমা নাগাসাকি প্রেক্ষাপটকে মনে করালো। এক ঝাঁক তরুণ অভিনেতা অভিনেত্রী নিপুণ অভিনয়ের মাধ্যমে সেই সময়ে ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত ফুটিয়ে তুললেন। যে কোনো নাটকই তার নিজের ভাষা বা বার্তা তুলে ধরে দর্শকদের সামনে। ত্রিংশ শতাব্দীও সেই বার্তাই পৌঁছে দিল। একেবারে যুদ্ধবিরোধী এই নাটক। তারা জানাতে চান যুদ্ধে কারোর জয় হয় না। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে ঘটনা ঘটেছিল জাপানে, তার প্রভাব বহুদিন সহ্য করতে হয়েছে সেই দেশকে। হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমের তেজস্ক্রিয়তা গ্রাস করেছিল সেখানকার সাধারণ মানুষের জীবন। সে যুদ্ধ আর নয়, এই বিভৎসতা বা রোগের যন্ত্রণায় তিলে তিলে মৃত্যুবরণ করতে হয়েছে সেখানকার মানুষকে। সম্প্রতি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ ও ভয়াবহ পরিস্থিতি কঠিন সময়কে তুলে ধরলেন তারা। নাটকটা একটা চিরকালীন নাটক, বাদল সরকারের আমাদের ত্রিংশ শতাব্দী, এবং নাটকের একটা খুব কঠিন টেক্সট, মানে অভিনয় নির্ভর নাটক প্রচণ্ড, এবং আমরা নিজেদের মতো করে চেষ্টা করছি। আমার বিমূর্তর সাথে একটা প্রথম, মানে ওদের সাথে অ্যাসোসিয়েটেড হয়েছে, এবং চেষ্টা করছি আমরা সবাই মিলে একটা ভালো প্রযোজনা দাঁড় করানো। মানে অনেকেই করছে, অনেক দলই করছে, আর এটা বাদলবাবুর একটা ইয়ার এটা ধরা হচ্ছে, এবং সবাই বাদল সরকারের নাটক করছে। তো সেখানে আমরা আমাদের মতো আমাদের ক্ষুদ্র পরিসরে যতটুকু চেষ্টা করার আমরা করছি, এবং অন্যরকমভাবে একটা অ্যাটেম্প করা হচ্ছে, অন্যরকমভাবে ডিজাইন লাইট করে পুরো কানায় কানায় ভর্তি। কতটা প্রাপ্তি একজন অভিনেতা, আর অভিনেতা স্টেজে একটা তার কী চায়, যে পুরো অডিয়েন্স হাউসফুল হবে, মানে এটাই চাওয়া তার। আর আগামী দিনে কীভাবে এই, মানে আমরা জানি যে মঞ্চাভিনয় মানেই অনেক বার্তা থাকে, অনেক প্রতিবাদ থাকে, সেই দিক থেকে নিজেদের কোনো ভূমিকা আছে? সেটা তো আমরা চারদিকটা দেখতেই পাচ্ছি, আর আমাদের দলের যারা মানে কম বয়সী ছেলেমেয়েরা, তারা সব রবীন্দ্রনাথ ড্রামা নিয়ে পড়ছে, মানে তারা ভীষণভাবে অ্যাক্টিভ যে চারপাশে যেটা হচ্ছে, এবং এই প্রতিবাদে তারা খুব মানে ইগারলি পার্টিসিপেট করছে, আমরাও করছি, এবং আমরা একটা সুস্থ স্বাভাবিক সমাজ গড়ার চেষ্টা করছি সবাই মিলে থিয়েটারের মধ্যে দিয়ে যতটুকু পারি। শ্রদ্ধেয় বাদল সরকার রচিত ত্রিংশ শতাব্দী নাটকটি আমরা মঞ্চায়ন করছি। এটি বিমূর্ত নাট্য দলের চতুর্থ মঞ্চায়ন ত্রিংশ শতাব্দীর। নাটকটি একটি যুদ্ধবিরোধী নাটক অবশ্যই, এবং এই নাটকের মূল যে ভাব সেটা হচ্ছে কিছু প্রশ্ন তুলে ধরা, যে যুদ্ধতে যে খালি সমসাময়িক ক্ষতি হয় তা তো নয়, সেই যুদ্ধের ফলে পরবর্তী প্রজন্ম এবং পরবর্তী শতাব্দীকেও তার দায়ভার নিয়ে চলতে হয়। যেমন জাপানে আণবিক বোমার বিস্ফোরণ হয়তো 1945 হয়েছিল, কিন্তু তার ক্ষত তাদেরকে বহু যুগ ধরে, বহু বছর ধরে টেনে যেতে হয়েছে। তো সেই প্রশ্নটাই আমরা তুলি, যে বিংশ শতাব্দীর মানুষের কাছে আর যদি ত্রিংশ শতাব্দী এসে প্রশ্ন করে যে তোমাদের শতাব্দী এতটা ক্ষতবিক্ষত কেন ছিল, তার জবাব কি আমরা দিতে পারবো? এই মূল প্রশ্নটাই আমাদের তুলে ধরা। বর্তমান পরিস্থিতিতে একটা বিষয় দেখছি যে সবাই সবার মধ্যে ব্যস্ত, কিন্তু আজকেও দেখলাম বহু দর্শক বা শ্রোতা তারা উপস্থিত হয়েছেন। একজন মঞ্চে অভিনয়, মানে মঞ্চে অভিনয় করছেন, সেটা কতটা প্রাপ্তি আপনার কাছে? এটাই বলতে গেলে সবথেকে বড় প্রাপ্তি আমাদের কাছে, কারণ দেখুন আমরা চেষ্টা করছি সত্যি কথা বলতে, আমাদের কথাগুলো আমাদের শিল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার। যত বেশি মানুষ আসেন তত ভালো আমাদের জন্য, এবং আমরা সত্যি নিজেদেরকে সৌভাগ্যবান মনে করছি যে আজকে চতুর্থ মঞ্চায়ন, তারপরেও মানুষ, এবং এখানে অনেক মানুষ আছেন আমরা জানি যারা এই নাটকটি একাধিকবার দেখেছেন এবং আবার দেখতে এসেছেন, এটাই আমাদের সব কাছে সবথেকে বড় প্রাপ্তি, যে মানুষেরকে কোনোভাবে আমরা হয়তো কোনোভাবে মানুষকে ছুঁয়ে যেতে পারছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।